প্রিয় ফেসবুকের ভাইরা, সবাইকে শুভ সকাল। আমি দিন মোহাম্মদ বাবলু, সার্বিয়ার সুবোতিকা স্টেটের তপলা শহর থেকে। আমি ফেসবুকে কখনো এভাবে কথা বলি নাই বা প্রতিবাদ করি নাই, ফেসবুকে কথা বলার ভাষা আমার জানা নেই। তবুও সার্বিয়া ড্রাইভিং ভিসাতে এসে অনেকগুলা সমস্যার সম্মুখীন হয়ে আমাকে এই কথাগুলো ফেসবুকে এসে বলতে হচ্ছে। আমি বাংলাদেশের বিআরটিএ তথা বাংলাদেশের ইমিগ্রেশন সংশ্লিষ্ট যে সমস্ত ট্রাভেল এজেন্সি আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশি ওয়ার্কাররা ড্রাইভিং ভিসায় বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়ে, এটার মধ্যে অন্যতম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আমরা 2023 সালে বসবাস করলেও আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্সগুলোর ধরন রয়ে গেছে এখনও 2000 সালের মতো। কিন্তু বাংলাদেশের লাইসেন্সগুলো যদি ইন্টারন্যাশনাল লাইসেন্সগুলোর মতো যদি কাট করা যায়, তাহলে আমাদের দেশের লাইসেন্সটাকে এই দেশের লাইসেন্সে ড্রাইভেট করে, আমি যদিও ইউরোপের একটা নন শেনজেন কান্ট্রিতে আছি, শুধু ইউরোপ না আরব গালফেও লাইসেন্স ড্রাইভেট করে ও দেশে গিয়ে গাড়ি চালানো যায়। আমি এখানে এসে দেখেছি আমার সাথে যে সমস্ত কলিংরা আছে শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান, ওরা ইজিলি লাইসেন্স পেয়ে গেছে। এর কারণ হচ্ছে সার্বিয়ান লাইসেন্সের মতোই এদের লাইসেন্সটা দেখতে, ওদের লাইসেন্সটা জমা রেখে ওদেরকে জাস্ট একটা টেস্ট নিয়ে একটা নতুন লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে অন্যরকম, আমার ক্ষেত্রে অনেক কাঠ খড়ো পুড়াইতে হয়েছে, আমাকে সার্বিয়ার অনেক মন্ত্রণালয়ে যেতে হয়েছে, থানায় যেতে হয়েছে মিনিমাম 7-8 বার, এরপরেও আমি ড্রাইভিং লাইসেন্সটা পাইনি। শুধুমাত্র আমি একটা ট্যাগো কার্ড পেয়েছি যেটা দিয়ে শুধুমাত্র ট্রাক চালানোর পারমিশন দেওয়া আছে, কিন্তু আমি যখন সব ধরনের গাড়ি চালাতে যাব সেক্ষেত্রে আমার ট্যাগো কার্ড দিয়ে হবে না। ট্যাগো কার্ড শুধুমাত্র ট্রাক চালানোর জন্য, কিন্তু ট্যাগো কার্ড দিয়ে প্রাইভেট কার বা অন্যান্য গাড়ি চালানো যাবে না, বা মাঝারি গাড়ি বা বিভিন্ন ধরনের গাড়ি চালানো যাবে না। তো সেক্ষেত্রে আমি বাংলাদেশ বিএমইটি, বাংলাদেশ সংশ্লিষ্ট সকল ট্রাভেল এজেন্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আপনাদের ট্রাভেল এজেন্সি থেকে যে সমস্ত ড্রাইভারগণ অন্যান্য দেশে প্রেরণ করবেন, অবশ্যই আপনারা এই টাইপের ড্রাইভিং লাইসেন্স করে প্রেরণ করবেন। এই জন্য আপনাদেরকে যদি বাংলাদেশের গভর্নমেন্টের যে কোনো জায়গায় যেতে হয়, যাবেন যে কোনো জায়গায়, আপনাদেরকে নালিশ করতে হয়, সুপারিশ করতে হয়, করবেন। তাহলে ভবিষ্যতে আমি যেরকম কষ্ট পাচ্ছি সেরকম কষ্ট অন্যান্য ড্রাইভারগণ বিশ্বের যে কোনো দেশে গিয়ে কষ্ট পাবে না, হ্যাঁ সহজেই ড্রাইভিং লাইসেন্স পাবে। এই জন্যই আমার আজকে এই ভিডিওটা করা। হয়তো আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে, সেক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি সেটাই আশা করছি। আমার যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, এরপরে আমি আপনাদেরকে সার্বিয়ান ড্রাইভিং লাইসেন্সটা দেখাচ্ছি, যেটা শ্রীলঙ্কান ইন্ডিয়ান লাইসেন্সগুলো কিন্তু এরকম, আপনারা একটু দেখেন। এই যে দেখেন, এটা হচ্ছে একটা সার্বিয়ান লাইসেন্স। হ্যাঁ, এই সার্বিয়ান লাইসেন্সটায় এই লোকটা কোন কোন ধরনের গাড়ি চালাতে পারবে ঠিক সেই সেই ধরনের গাড়িগুলার ছবি দেওয়া আছে। হ্যাঁ দেখছেন, দেখেন, আপনারা চাইলে এটা ছবি নিতে পারেন, আপনারা চাইলে এটার ভিডিওটা রেখে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ে এটার জন্য নালিশ করলে এই ড্রাইভিং লাইসেন্সটা বা আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্সটা এই ড্রাইভিং লাইসেন্সের মতো হবে আমি জানি না, যদিও সেই জন্যই আমাকে প্রতিবাদটা ফেসবুকে এসে করতে হচ্ছে। হ্যাঁ, যদিও আমি ফেসবুকে কখনো প্রতিবাদ করিনি, ফেসবুকের ভাষা আমার জানা নেই। হ্যাঁ, আপনারা দেখেন, এটা হচ্ছে সার্বিয়ান লাইসেন্স। শ্রীলঙ্কান লাইসেন্স সেম, আমার সাথে যারা শ্রীলঙ্কান আছে ওরা ওদের লাইসেন্সটা, শ্রীলঙ্কার লাইসেন্সটা জমা দিয়েই এই দেশে লাইসেন্স নিয়ে নিছে। কিন্তু আমারটা হয়েছে কি অন্যরকম কাহিনী, আমাকে 7-8-10 জায়গায় যাওয়ার পরেও, 7-8 থানায় যাওয়া, বিভিন্নভাবে বিভিন্ন হয়রানির শিকার হওয়ার পরেও আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা পাইনি, শুধুমাত্র ট্যাগো কার্ডটা পাইছি যেটা শুধু ট্রাক চালানোর পারমিশন দেওয়া হয়। এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সার্বিয়ার। হ্যাঁ, সেম ড্রাইভিং লাইসেন্স শ্রীলঙ্কার। এখানে দেখেন গাড়িগুলোর ছবি দেওয়া আছে একপাশে, হ্যাঁ মধ্যখানে দেখেন গাড়িগুলোর ছবি দেওয়া আছে, একপাশে যে ছবি দেওয়া আছে অনেকগুলো, কিন্তু মধ্যখানে যে গাড়িগুলোর ছবি দেওয়া আছে এই গাড়িগুলা এই লোকটা বা এই লাইসেন্সধারী চালাতে পারে, হ্যাঁ এই হচ্ছে এখানে লেখা। কিন্তু আমাদের দেশে এইভাবে লেখা না। এবার আমি আমাদের দেশের আমার লাইসেন্সটা দেখাই। এই যে দেখেন আমার দেশের, বাংলাদেশের আমার লাইসেন্সটা, আমার লাইসেন্সটাই দেখেন আপনারা, এখানে দুটো গাড়ির ছবি দেওয়া আছে, আমি হেভি গাড়ি চালাতে পারবো লেখা আছে। কিন্তু এটা ইন্টারন্যাশনালি আরেকটা দেশে গিয়ে আমার এই লাইসেন্সটা ড্রাইভেট করতে, যদিও আমার ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, কিন্তু ইন্টারন্যাশনালি যে কোনো দেশে গিয়ে লাইসেন্স ড্রাইভেট করতে হইলে সেখানে অরিজিনাল লাইসেন্সটা শো করতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন আমার হেভি দেওয়া থাকলেও কিন্তু ওদের দেশের মতো এভাবে পরিষ্কারভাবে লেখা বা পরিষ্কারভাবে ছবিগুলো দেওয়া নেই, ছবিগুলো ভিন্নভাবে দেওয়া, সেই জন্য আমার এখানে সমস্যা হচ্ছে। তো এই হচ্ছে কথা আর কি। তো আপনারা যারা
এই বিভিন্ন দেশে যাবেন। আশা করছি আপনারা আমার এই লাইসেন্সের মতো লাইসেন্স নিয়ে না গিয়ে, আপনাদেরকে যে সার্বিয়ান লাইসেন্সটা দেখালাম এই লাইসেন্সটার মতো করে, হ্যাঁ সার্বিয়ান এই লাইসেন্সটা, এই লাইসেন্সটার মতো করে যদি লাইসেন্স বানিয়ে নিয়ে যেতে পারেন, এই লাইসেন্সটার মতো করে যদি লাইসেন্স বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে যেতে পারেন বাংলাদেশ বিআরটি থেকে, তাহলে আপনারা সহজে লাইসেন্স পাবেন এবং আপনার লাইসেন্সটা জমা দিয়ে আপনি ওখানে লাইসেন্স নিয়ে নিতে পারবেন, আপনার কোনো কষ্ট হবে না, একদিনেই আপনি মানে লাইসেন্সের কাজ সেরে আসতে পারবেন এরকম হলে। হ্যাঁ, তো আমি সকলের অবগতির জন্য এই কথাগুলা আমার আসলে সকলের অবগতির জন্য বলা, সিম যেরকম রোমিং করা যায়, ড্রাইভিং লাইসেন্স সেরকম রোমিং করা যায়, কিন্তু আমাদের দেশের লাইসেন্সের কার্ডগুলা নিম্নমানের এবং ইন্টারন্যাশনালি যেইভাবে পিছনে সাফা দিয়ে লাইসেন্স করা হয় আমাদের দেশের লাইসেন্সগুলা এরকম না। আমি তো আপনাদেরকে দেখিয়েছি এখানে অন্যান্য দেশের লাইসেন্স গুলা কিরকম, সার্বিয়ান বা আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কান দেশ, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া একটা দেশের লাইসেন্স যদি এরকম গেট আপের হইতে পারে, ইন্টারন্যাশনাল অন্য দেশের মতো হইতে পারে, তাহলে আমাদের দেশের গুলা কেন হবে না। তা আমি এই জন্যই সকলের অবগতির জন্য কথাটা বলছি, সকল প্রবাসী ড্রাইভার বা ড্রাইভার না হলেও যারা বিদেশে নিজেদের গাড়ি আছে চালান বা যারা বিদেশে গিয়ে নিজেরা গাড়ি নিয়ে চালানোর আশা করতেছেন, সকলের অবগতির জন্য কথাগুলো বলতেছি, আপনারা বিষয়টা শেয়ার করে, আর অবশ্যই বাংলাদেশে যারা ট্রাভেল এজেন্সি আছেন উনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বা বিএমইটির সাথে কথা বলবেন, যাতে করে ভবিষ্যতে আমাদের অন্য কোন বাঙালি বিদেশে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য হেনস্থার শিকার হতে না হয়। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।